নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের কৃপায় যে রাশিগুলি কপাল খুলতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি বলবো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, এই শ্রাবণ মাসে এই যে গোটা মাস, যেহেতু দেবাদিদেব মহাদেবের জন্ম মাস, এই মাসে আপনারা টানা মাসটাতে যদি আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, পেঁয়াজ রসুন মাংস এগুলো সমস্ত ত্যাগ করতে পারেন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রতি সোমবার আপনারা দেবাদিদেবের পুজো আপনারা কিন্তু করুন। আপনি চাইলে আপনি বাড়িতেও করতে পারেন, আপনি চাইলে মন্দিরেও করতে পারেন, আপনি চাইলে নদীর তীরে একটি শিবলিঙ্গ মাটিতে বানিয়ে সেটা তো আপনি করতে পারেন, আপনি চাইলে পর্বতে গিয়েও কিন্তু শিবলিঙ্গে শিবের পূজা কিন্তু করতে পারেন। অর্থাৎ আপনি যেখানে ভক্তি ভরে করবেন না কেন, সেখানে মহাদেবের কৃপা কিন্তু আপনি পাবেন। দেবাদিদেব মহাদেব আপনার যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু করবে। যাদের ক্ষেত্রে সন্তানের জায়গা নিয়ে সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি, শীঘ্র সন্তান প্রাপ্তির কামনা করুন। এই শ্রাবণ মাসে আপনার সন্তান নিশ্চিতরূপে হবে। যাদের ক্ষেত্রে শত্রুতা চলছে, শত্রু শান্ত, কোনো সময় শত্রুর ক্ষতি চাইবেন না, শত্রু শান্তর কথা বলবেন, বিশেষভাবে সেখানে শত্রু শান্ত হবে। যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা চলছে, আর্থিক সমস্যা, তারা অবশ্যই দেবীদেব মহাদেবের কাছে আর্থিক সমস্যার জায়গাটা নিয়ে আপনি প্রার্থনা করুন, সেই জায়গাটা আপনার কাটবে। যাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় বাধা আসছে, তারা অবশ্যই একসঙ্গে স্বামী স্ত্রী শুক্রবার দিন, সোমবারের পাশাপাশি শুক্রবার দিন, যেখানে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী একত্রে আছে, সেই জায়গাটাতে আপনারা পুজো কিন্তু করুন। বিশেষভাবে কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু হবে। তবে দেখতে হবে একটা জিনিস, যাদের ক্ষেত্রে কোর্ট কেসের জায়গায় চলে গেছে সেখানে কিন্তু নয়, বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে, সেই জায়গাটাতে আপনারা করুন। এবং এর পাশাপাশি যাদের বিয়ের ক্ষেত্রে বাধা আসে, একের পর এক সম্বন্ধ হচ্ছে, একের পর এক ছেলে দেখে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, ষোলো সোমবারের ব্রত আপনারা কিন্তু পালন করুন। এই প্রথম মাসেটি পড়েছে সোমবার, এই সোমবার থেকে কিন্তু স্টার্ট কিন্তু করুন। যাদের বিয়েতে প্রচুর বাধা আসছে তাদের ক্ষেত্রে আমি বারবার বলবো, ষোলো সোমবারের ব্রতটা আপনারা পালন করুন, বিবাহ আপনার নিশ্চিত রূপে কিন্তু হবে। এর পাশাপাশি আমি একটি কথা বলছি, আপনারা এ মাসে রুদ্রাভিষেক করান, বিশেষভাবে ফলপ্রসূ কিন্তু হবে। রুদ্রাভিষেকের জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ অবশ্যই কিন্তু পাবেন। এবং যারা পূজা করছেন তারা অবশ্যই ঘি, মধু, দই, দুধ, আখের রস বা মিছরি দিয়ে আপনারা কিন্তু শিবলিঙ্গে নিবেদন করুন। এবং দেওয়ার পর সেখানে আপনারা হালকা করে জল আপনারা দিন, খুব ধীরে 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 পাতলা করে জল শিবলিঙ্গে আপনারা কিন্তু দিন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এবং সেখানে আপনারা অবশ্যই বেলপাতা এবং একটি বেল আপনি অবশ্যই দিন, এবং ধুতুরা ফুল, বিশেষভাবে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপা বা আশীর্বাদ বা করুণা যেটাই বলুন না কেন আপনারা কিন্তু পাবেন।
যাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটাতে আরও ফার বেটারমেন্ট করতে চাইছেন না, তারা শিবলিঙ্গে, মহিলারা বিশেষ করে আপনারা শিবলিঙ্গে শ্বেত চন্দন দিন, দুহাত করে শ্বেত চন্দনে আপনি দিন এবং তারপরে হালকা করে জল আপনি ওখানে দিন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ এই দেবাদিদেব আপনার সকল মনস্কামনা কিন্তু পূরণ কিন্তু করবে। এবং একটি কথা বলছি, যারা দীক্ষা নেননি, যারা দীক্ষা নেননি তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলি, তাদের ক্ষেত্রে আপনারা মহাদেবকে আপনারা গুরু হিসাবে, গুরুর জায়গায় নিয়ে আপনারা যদি পূজা করতে পারেন আরও কিন্তু লাভ পাবেন। ইনি হচ্ছেন আদি গুরু, দেবাদিদেব মহাদেবী হচ্ছেন আদি গুরু, উনার ইচ্ছাতে এই জগৎ সংসারে সমস্ত কিছু চলছে। অর্থাৎ আপনি যাদের, আপনাদের যাদের শনি সাড়ে সাথে চলছে কি না, শনি ঢাইয়া চলছে, তারা সরাসরি আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে সমর্পণ হন, কারণ এই শনি কিন্তু মহাদেবের আরাধনা করতেন, শিবের আরাধনা করতেন। আপনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, শনির মহাদশা যাতে চলছে সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি কিন্তু পাবেন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ আছে, যাদের ক্ষেত্রে বাড়িতে নেগেটিভ এনার্জি আছে, বাড়িতে একের পর এক অশান্তি, বাড়িতে বিপদ, এই জায়গাগুলো লেগেই আছে, ঝামেলা ঝঞ্ঝাট চারিদিক থেকে, আপনি হয়তোবা মানে বিপর্যস্ত, আপনি শ্রাবণ মাসটা বিশেষভাবে কিন্তু ভক্তি এবং নিষ্ঠার সাথে আপনি কিন্তু করুন। তিনি হচ্ছেন আদি দেবতা, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, উনার ইচ্ছাতে সমস্ত কিছু আপনার কিন্তু পূরণ কিন্তু হবে, ভৌতিক সুখ আপনি কিন্তু পাবেন। এবং আপনাদেরকে আবারও বলবো, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট করুন, দেখুন নিজের জন্য যদি প্রার্থনা করবেন তাহলে অবশ্যই নমো শিবায় আপনারা বলবেন, আপনি যদি কারোর জন্য বলছেন, আপনার খুব প্রিয়জনের জন্য, সেই জন্য আপনি ওং নমো শিবায় বলবেন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে এই গোটা শ্রাবণ মাসটা নিরামিষ আহার করুন, বিশেষ করে সোমবারটা তো অবশ্যই আপনারা নিরামিষ খান, বিশেষভাবে কিন্তু মহাদেবের আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন। এই মহাদেবের কৃপা যদি আপনার জীবনে যদি আসে, আপনার জীবনে যত মুশকিল আসান আছে কি না, মুশকিলটা আসান হয়ে যাবে, কোনো সমস্যায় কিন্তু সমস্যা থাকবে না। দেখুন এইবার আমি জানাবো যে রাশিগুলো আগামীকাল মানে শ্রাবণ মাসে, মার্জনা করে শ্রাবণ মাসে যে রাশিগুলোর কপাল খুলতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাবো। প্রত্যেকে ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু অবশ্যই আপনারা কমেন্ট করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির কপাল খুলতে চলেছে দেবাদিদেব মহাদেবের কৃপায়। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বিশ্বরাশি। বিশ্বরাশিরও দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলতে কিন্তু চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশিরও দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিরও দেবাদিদেব মহাদেবের কৃপায় এই শ্রাবণ মাস থেকে কিন্তু আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এরপর যে রাশির কথা সেটি হচ্ছে বৃষিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু
খুলতে চলেছে, বিশেষভাবে আপনারা কিন্তু কৃপা পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশিরও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই শ্রাবণ মাস থেকে ভাগ্য কিন্তু খুলতে চলেছে, বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে কর্কট রাশির মানুষ। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিরও কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের কিন্তু এই শ্রাবণ মাস থেকে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশিরও কিন্তু ভাগ্য খুলতে চলেছে এই দেবাদিদেব মহাদেবের কৃপায় এই শ্রাবণ মাস থেকে। তবে শ্রাবণ মাসে আপনারা পারতপক্ষে দুধ খাওয়াটা কিন্তু বন্ধ রাখবেন, বিশেষ করে দুধ খাওয়া এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা বন্ধ রাখুন। বিশেষভাবে কিন্তু আপনারা দুধ পান করা অবশ্যই বন্ধ রাখুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। নমস্কার।